মক্কা শরীফে দেখা যায় সূত্রাচার আমাদের সামনে দিয়ে লোকজন যাতায়াত করছে, আমরা মসজিদে কি করব? সুন্দর প্রশ্ন করেছেন। যদি ইমামের পিছনে নামাজ পড়েন আপনি, ইমামের সূত্রা আপনার জন্য যথেষ্ট, ইমামের সূত্রা আপনার জন্য যথেষ্ট, আপনার সূত্রা লাগবে না। এর প্রমাণ হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম, এমন সময় তিনি সালাত আদায় করছিলেন মিনাতে, মিনাতে তিনি সালাত আদায় করছিলেন, আমি এক সবের মাঝখান দিয়ে আমার এই গাদা নিয়ে চলে গেলাম, অর্থাৎ নিজের উপর সওয়ারি নিয়ে চলে গেলাম, পার হয়ে গেলাম, আমাকে কেউ কিছু বলেনি, বাধা দেয়নি, কেউ কিছু বলেনি, এরপরেও বলেনি। এর অর্থ হচ্ছে ইমামের সূত্রা মুক্তাদের জন্য যথেষ্ট হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রাবিহীন সালাত আদায় করতেন না। এর অর্থ হচ্ছে সূত্রা অবস্থায় আপনাকে সালাত আদায় করাটাই হচ্ছে সূত্রা দিয়ে সালাত আদায় করাটা নিয়ম, সাধারণ নিয়ম। কিন্তু যদি কোনো যতটুকু সূত্রা দেয় এর বাইরে দিয়ে কেউ যায়, সেটা আপনার গুনার ভিতরে পড়বে না। এটা হচ্ছে মূল নিয়ম। যতটুকু আপনার চোখ যায়, সাধারণত আপনার চোখে যাওয়ার নিয়ম কোথায়? সেজদার জায়গায়। সেখানে আর একটু বাড়লে এক বিঘত, দেড় বিঘত বা এক হাত দেড় হাত পর্যন্ত দিয়ে বাইরে দিয়ে গেলে সেটা কোনো গুনার ভিতরে পড়বে না। কারণ বাধা দেওয়ার নিয়ম হচ্ছে হাত দিয়ে বাধা দিতে হবে। হাত হেঁটে যায় বাধা দিয়ে আসবে না। হাত আপনি কি হেঁটে যায় বাধা দিবেন? না, আপনি জায়গাতে বাধা দিবেন। সুতরাং বোঝা গেল যে আপনার সূত্রার বাইরের অংশ দিয়ে কেউ গেলে সেটা গুনার ভিতরে পড়বে না। এবারে আলহামদুলিল্লাহ মাঝহাবেও কোনো বড় দ্বিমত নেই, শুধু হানাফি মাঝহাবে বলা হয়েছে এটা যে যদি দুই হাত বড় মসজিদ হয়, দুই হাত বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। দুই হাত আড়াই হাত তারা বলেছেন, দুই গজ আড়াই গজ যেটা বলেছেন, যেটা আজরু বলেছেন অথবা হাত বলেছেন, সেই জায়গা অর্থাৎ একটু দূরে দিয়ে গেলে সমস্যা নেই বলেছে। অন্য নিয়ম আমরা বলেছেন সেই জায়গার বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ।